তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশি প্রোডাক্ট রিভিউ আজকে আমি রিভিউ করব বাই টি বিংরাজ হেয়ার অয়েল অ্যান্টি হেয়ার ফল হেয়ার অয়েল তো প্রথমে প্রাইস এবং কোয়ান্টিটিতে আসা যাক এর একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনার সেই শর্টটা হয়তো দেখেছেন তো সেখানে আমি বলেছিলাম যে এর ফুল রিভিউ আমি নিয়ে চলে আসতে চলেছি খুব শীঘ্রই তো আজকে আমি এটার ফুল রিভিউ নিয়ে এসেছি তো খুব অল্প দিনে আমি এটা ইউজ করেছি কিন্তু ভীষণ মানে বেনিফিশিয়াল অয়েল তো সেই জন্যই আমি এটা রিভিউটা নিয়ে আসতে বাধ্য হলাম তো যাই হোক এটা অ্যান্টি হেয়ার ফল এবং এটার কোয়ান্টিটি হচ্ছে একশো কুড়ি এম মতো একশো কুড়ি এম কোয়ান্টিটি এবং এর প্রাইসটা হচ্ছে দুশো টাকা যেখানে দেওয়া আছে প্রাইসটা হচ্ছে দুশো টাকা তো যেভাবে আমরা রেগুলার নর্মাল হেয়ার ইউজ করি এটারও সেইভাবেই ইউজ করতে বলা আছে মানে এখানে লেখাই আছে যে ড্রাই হেয়ার এবং ড্রাই স্ক্যাল্পের উপরে অয়েলটা জাস্ট সার্কুলার মোশানে ইউজ করে নেবেন এবং তারপরে এক থেকে হাফ ঘন্টা মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে পারেন বা দেড় ঘন্টা রেখে তারপর আপনারা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তো এইটাই হচ্ছে এর লেখা আছে এবং এটা হচ্ছে অ্যান্টি হেয়ারফল হেয়ার অয়েল এটাকে মানে এটা ইউজ করলে আপনাদের হেয়ার রিগ্রোথ তো এটা যাদের ভীষণ এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে বা এই বর্ষা সময় যাদের ভীষণ এক্সেসিভ হেয়ার ফল হয় তারা এই হেয়ার অয়েলটা একটা ইউজ করে দেখতে পারেন যাদের কিনা প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এবার এটাতে কোনো ড্যান্ড্রফ ছাড়বে কিনা সেরকম কিছু এখানে লেখা নেই কিন্তু যেহেতু ভিনগ্রাজ আছে সেহেতু আশা করা যায় যে এটা ড্যান্ড্রফ এবং মানে হেয়ার ফল দুটোর উপরেই কাজ দেবে তো এখানে লেখা আছে যে হেয়ারটাকে রিগ্রোথ করতে সাহায্য করে মানে যাদের যেখান থেকে হেয়ার ফলগুলো আমাদের হয়ে গেছে আর কি যে ক্যালফেট যেখান থেকে হেয়ার ফল হয়ে গেছে সেখান থেকে নতুন হেয়ার আসার জন্য এই অয়েলটা ইউজ করলে বেনিফিট পাবেন মানে নতুন হেয়ার আসার জন্য এই অয়েলটা হেল্প করবে এবং আমি সাজেস্ট করবো যারা বায়োটিকের এই হেয়ার অয়েলটা ইউজ করবেন মানে বায়োটিকের যারা ভিংরাজ হেয়ার অয়েল ইউজ করবেন তারা এর সাথে বায়োটিকেরই কোনো শ্যাম্পু ইউজ করবেন তাতে ভালো বেনিফিট পাবেন মানে বায়োটিকের কোনো অ্যান্টি হেয়ার ফল যদি শ্যাম্পু থাকে সেটা ইউজ করবেন এবং কন্ডিশনার ইউজ করার হলে সেই বায়োটিকের মানে ফুল রেঞ্জটা আর কি ইউজ করবেন তাতে আপনারা বেশি ভালো বেশি ভালো ফল পাবেন তো আমি বলবো যে যেভাবে আমরা হেয়ার অয়েল ইউজ করি আর কি সাধারণত যে শ্যাম্পু করার আগে ভালো করে হেয়ার অয়েল করে নেবেন যাদের স্ক্যাল্পে ভীষণ ড্যান্ড্রাফ হয় স্টিকি ড্যান্ড্রাফ হয় বা গরমের সময় একটা বেশ কাদা কাদা মতো ভাব থাকে স্ক্যাল্পের মধ্যে তারা স্ক্যাল্পে হেয়ার অয়েলটাকে অ্যাভয়েড করবেন তারা লেন্থে ইউজ করবেন কারণ আমাদের লেন্থটাও তো অনেকটা ড্রাই হয়ে থাকে তো লেনথে হেয়ার অয়েলটা ইউজ করাটা খুব দরকার তো তারা লেন্থে ইউজ করবেন স্ক্যাল্পটা যখন ক্লিয়ার থাকবে মানে স্ক্যাল্প পরিষ্কার থাকবে পরিষ্কার স্ক্যাল্পে আপনারা হেয়ার অয়েল ইউজ করবেন আর যদি স্ক্যাল্প ওরকম স্টিকি ড্যান্ড্রাফ হয়ে থাকে বা কিছু থাকে সেক্ষেত্রে আপনারা কোনো হেয়ার মাস্ক ইউজ করতে পারেন মানে যদি মানে আমাদের স্ক্যাল্প যদি পরিষ্কার না থাকে তখন আমরা হেয়ার অয়েল ইউজটা না করাই ভালো তাতে আমাদের হেয়ার ফলটাও কম হবে সে তার থেকে আমরা যদি স্ক্যাল্প ক্লিয়ার না থাকে তখন কোনো হেয়ার মাস্ক ইউজ করতে পারি বাড়িতে বানানো হতে পারে বা বাজারে এখন অনেক রকম হেয়ার মাস্ক কিনতে পাওয়া যায় তো আমরা সেটাকেও ইউজ করতে পারি তো এটা আমি আপনাদেরকে জাস্ট একটু খুলে দেখাই খুব বেশি দিন এটা আমি ইউজ করিনি আর একটু এর স্মেলটা একদম হালকা একটা মাইল্ড স্মেল আছে যারা রাতে হেয়ার অয়েল করে শুয়ে পড়েন তাদের জন্যও ভালো কারণ ওটা ভীষণ মাইল্ড একদম মাইল্ড স্মেল মানে আপনাদের কোনো প্রবলেমই হবে না আর তেলটাও একদম স্টিকি নয় একদম মানে হালকা একটা হেয়ার অয়েল বলতে পারেন একদম হালকা তো আমি অনেক দিন কোনো হেয়ার অয়েলের রিভিউ নিয়ে আসিনি তো সেই জন্য ভাবলাম যে এই প্রোডাক্টগুলো যেহেতু ইউজ করছি সেই জন্য ভাবলাম যে এগুলো রিভিউটাও নিয়ে আসাটা দরকার ভেবেছিলাম আরও কিছুদিন ইউজ করার পরে এটা রিভিউ দেব তো এটা একদম অ্যানিমেল টেস্টেড নয় ভীষণই ভালো বায়োটিক তো রেঞ্জ আমরা যারা ইউজ করি তারা জানি বায়োটিকের যে কোনো প্রোডাক্ট খুব ভালো বায়োটিকের একটা মাউন্টেন নিবনি হেয়ার সিরাম আছে যাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে তারা ওইটা ইউজ করে দেখতে পারেন মাউন্টেন নিবনি হেয়ার সিরামটা ইউজ করলে কি হয় নতুন করে আপনাদের হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হয়ে যায় ভীষণই ভালো ওইটা তো আজকের ভিডিওটিকে ওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ফর ওয়াচিং